জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। এই জন্য অতটুকু পাপ আমরা করি যতটুকুর শাস্তি আমরা সহ্য করতে পারবো। কথা বলেন, দুনিয়ার মোমবাতির উপরে আঙ্গুল রাখা যায়? রাখছেন কখনো? আজকে যেয়ে রাখবেন। মোমবাতির উপর একটা সেকেন্ড রাইখা দেখেন, ছাট করে সরাই ফেলতে হয়, রাখা যায় না, সহ্য হয় না, সহ্য হয় না, রাখা যায় না। আগুনে পোড়া রোগীদের যে কি করুণ দশা যদি দেখেন তাহলে বুঝবেন। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখা যায় যে এরা কি কষ্টে আছে, চিৎকার আর চিৎকার, বার্ন ইউনিটগুলোর ভেতরে খালি হাহাকার। দুনিয়ার আগুনে পোড়া আর ওটা জাহান্নামের আগুন। বিষ্ণু বললেন, না রুকুম হাযিহি আল্লাতী তুকিদুন জুজ ওয়াহিদ মিন সাবঈনা জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক আগুন নয়, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম 70 গুণ বেশি তেজওয়ালা। তো দুনিয়াটাই এক সেকেন্ড রাখতে পারি না মোমবাতির উপরে, ওটা কেমনে সহ্য করবো আমরা? আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আল্লাহর আগুন। চিল্লায় বলেন, কার আগুন? নারাল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা আল্লাহর আগুন। দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়, আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। যেখানেই লাগুক কলিজাটা ছাপ করে জ্বলে যাবে। আল্লাহ সেদিন বলবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আলাদা হও। দুইটা লাইন ধর, দুই লাইন হবে, একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন। জাহান্নামীরা চিৎকার চেঁচামেচি করবে, জাহান্নামীরা কান্নাকাটি করবে। উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। শুনতেছেন? মনোযোগ আছে? কোথায় তাকাইছেন? আমার দিকে তাকান। সেদিন জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো হয়ে যাবে। বাঁচার জন্য ওরা এদিক সেদিক ছুটতে চাইবে আর নিজের কপালে নিজে চাপড়াবে, ইয়া আলাইতানি, ইয়া আলাইতানি, ইয়া আলাইতানি, মা কদ্দাম তুলি হায়াতি, কিচ্ছু করলাম না, কেন নামাজ করলাম না, কেন রোজা রাখলাম না, কেন ইসলামের পক্ষে থাকলাম না, কেন হাক্কানি আলেম ওলামাদের পক্ষে থাকলাম না, কেন ইসলামের বিরোধিতা করলাম, কেন টেন্ডারবাজি করলাম, কেন চাঁদাবাজি করলাম, কেন ধর্ষণে সেঞ্চুরি করলাম, কেন ওজনে কম দিলাম, কেন মিথ্যা বললাম, কেন ঘুষ খাইলাম, কেন দুর্নীতি করলাম, কেন ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালালাম? আফসুস করবে, নিজের কপালে নিজে মারবে, কিন্তু এই আফসুস সেদিন ওরে বাঁচাতে পারবে। রাব্বুল আলামিন অর্ডার করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, খুযু, ধর, ধর, শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গড়গড়, ধর, শিকলবন্দি কর। ধর বলার সাথে সাথে সব দৌড়, মহাসমাবেশে বোমা ফাটলে সবাই কি করে? দৌড়, জাহান্নামীরাও দৌড়, দৌড়ে জান্নাতীদের পিছনে। ভাই আমার বাসা, দুনিয়াতে তোরে অনেক কিলাইছি, আজকে আমার বাসা আছে না নাই? জান্নাতীদের পিছনে মাথা গুজিয়ে রাখবে যাতে ফেরেশতারা না দেখে, কিন্তু সেদিন জান্নাতীদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে? আর জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়্যি আলা রাব্বিকুমা তুকাযযিবান। মাথার চুলের ঝুটি ধরে ফেরেশতারা চিনে ফেলবে, টেনে চুল ধরে টানে কারে? যারা চোর। কথা কন, কাদেরকে? চোরের চুল ধরে টানে, চুল ধরে টানে, পা ধরে শিকল লাগিয়ে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতীদেরকে যখন ফেরেশতারা বলতো চলেন জান্নাতে যাই, জান্নাতির আরামসে লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছে, কিন্তু জাহান্নামীদেরকে যখন টেনে নেওয়া হবে জাহান্নামের, কি আরামে আরামে জাহান্নামে ঢুকতে চাইবে নাকি? ফেরেশতারা পিছন থেকে ছাগল আর গরুরে যেমনে পিটা এমনি পিটাবে। এলাকায় ছাগল নাই? ছাগল খামি মারে না, গলার রশিদরে টান দিলে কি করে? হ্যাঁ, পিচ টানা দেয়, খামি মারে। আহা,
তো এই জাহান্নামীগুলো খামি ধরে দাঁড়ায় থাকবে, যাইতে যাবে না। আগুন আর আগুন, হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান্নামের প্রচন্ড উত্তাপে ওদের গা ঝলসে যাবে। এটা টের পেয়েরা যেতে যাইবে না, চিৎকার করবে, ফেরেশতারা টেনে হিচড়ে পেছন থেকে পিটাতে পিটাতে জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে ফেলা হবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকতো ফেরেশতারা কি দিত, কথা কর, সালাম। জাহান্নামীদের সালাম আছে না? জাহান্নামীদের প্রথম সংবর্ধনা দেয়া হবে গরম পানির সংবর্ধনা। কথা বলেন, কিসের সংবর্ধনা? গরম পানির সংবর্ধনা। ইসব বুমিং ফৌকি রুহুসিহিমুল হামিম। জাহান্নামীর একটা করে ঢুকবে, উপর এক বালতি করে গরম পানি, ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসে যাবে, ঝলসে যাবে। এরপরে ফেরেশতারা হাত তুলে নিয়ে দাঁড়িয়ে থাকবে, পিটানো শুরু করবে, পিটাতে পিটাতে মাসেল গুলোর হাড্ডি গুলো থেতলে যাবে। নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়াগুলো গোশতগুলো ঝলসে যাবে, রব্বুল আলামিন নতুন করে নতুন করে চামড়ার গোশত গায়ের মধ্যে ফিট করে দিবে। ওই চামড়া গোশত আবার ঝলসাবে, আবার ফিট, আবার ঝলসাবে, আবার ফিট। কেন? লিয়াযুকুল আযাব, আযাবটা মজা যেন ভালো করে টের পায়, আজাবের স্বাদ যেন ভালো করে আস্বাদন করতে পারে। পারবেন সহ্য করতে? কথা কন, পারবো আমরা? নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। এই জাহান্নামের সবচেয়ে নর্মাল, সবচেয়ে আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। আজীবন বিশ্বনবীকে আদর করেছেন, সোহাগ করেছেন, বাবার মতো যত্ন করেছেন। বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে দিয়েছেন, মোহরানের টাকা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন। এজন্য আবু তালেবকে আল্লাহ জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দিবে, সেটা কি? ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাগু। জাহান্নামের দুইটা উত্তপ্ত আগুনের জুতা আবু তালেবকে সেদিন শুধু পরিয়ে দেয়া হবে, আর কোনো মাইন নাই, খালি দুইটা জুতা পর। এই দুইটা জুতা পরিয়ে দেয়া হবে, এই জুতা আর উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপটপ করে পড়বে। এটা জাহান্নামের সবচাইতে আরামদায়ক শাস্তি। আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচা। একের পর এক আজাব শুরু হবে জাহান্নামে। জাহান্নামীরা বলবে, ক্ষুধা লেগেছে, খাবার দাও, তৃষ্ণা হয়ে যাবে, ক্ষুধার চোটে ক্ষুধার চোটাই জাক্কুম খাওয়া শুরু করবে। কি করে খাবে? খেতে পারে না, বিষাক্ত, কাঁটাযুক্ত, চাবাতে পারে না, গিলতে চাইবে, গিলতে গিয়ে গলার মাঝখানে আটকে যাবে, না পারে ঢুকাইতে, না পারে বের করতে, তৃষ্ণা আরো বেড়ে যাবে। এই কাঁটাযুক্ত জাক্কুম গলার মধ্যে আর চিৎকার করে বলবে, পানি দাও। ও জাহান্নামের রক্ষী ফেরেশতারা, এত নির্দয় হয় না, একটু পানি দাও, এক ফোঁটা পানি দাও। আল্লাহ বলবে, ওদের জন্য আমি চার ধরনের পানি রেখেছি। কয় ধরনের? একটা হলো ফুটন্ত গরম পানি, দুই নম্বরে দুর্গন্ধযুক্ত রক্ত, তিন নম্বরে বমি আর পুজ, চার নম্বরে পোড়া তেল। আহা, এগুলো দেয়া হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সেখানে ফুটন্ত গরম পানি ছাড়া, বমি ছাড়া, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুষ ছাড়া কোনো খাবার থাকবে না, পোড়া তেল ছাড়া কোনো খাবার নাই, পানি নাই, তৃষ্ণায় তো গলা ফেটে যায়, জাক্কুম তো গিলতেও পারে না, বের করতে পারে না, তৃষ্ণার চোটে বলবে ওইটাই দাও, পোড়া তেল আর দুর্গন্ধযুক্ত পুষ একটা জাহান্নামের বাটিতে দেয়া হবে। ওইটা এত উত্তপ্ত, ওইটাও ধরা যায় না, ওইটা যখন খাওয়ার জন্য মুখের সামনে নিবে, ওইটার উত্তাপে গালের গোস্ত চোখের গোস্তগুলো ঝলসে বাটিতে পড়ে যাবে, তৃষ্ণায় ওইটাই মুখে দিয়ে দিবে, যেখান দিয়ে যাবে ছিঁড়ে কেটে সব শেষ। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আরো জোরে বলেন আমিন। একের পর এক শাস্তি শুরু এবার জাহান্নামে। যারা দুনিয়াতে আত্মহত্যা করছে, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, ছুরি মারছে ও খালি ছুরি মারবে, বিষ খাইছে খালি বিষ খাবে। যে মেয়েগুলো ওড়নায় গলা পেঁচিয়ে, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা, তারা জাহান্নামের রশিতে আর ওড়নায় খালি আত্মহত্যা করতেই থাকবে। যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখেছে,
অশ্লীল ভিডিও দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, জাহান্নামের গরম শিক চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। ও যুবক ভাইরা, চোখটারে হেফাজত করো, এই চোখের ভেতরে জাহান্নামের শিক ঢুকায় দিবে কে? এই চোখ দিয়ে কত নেয়ামত আমরা দেখতে পাই, এই চোখের নেয়ামতের শুকরিয়ার দরকার আছে না নাই? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়ন ভীরা, খেতে খামারের জুড়াই জালা বিধুর ধূপ তোমার দেয়া, চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক কিনা? এজন্য আল্লাহর চোখ দিয়ে আমরা কোরআন দেখব। কোরআনের আয়াতগুলো চোখ দিয়ে দেখার দরকার আছে না নাই? নাকি জি বাংলা দেখবেন, স্টার জলসা, কিরণমালা, মতলবে তো এগুলো নাই না? এদিকে ডিশ আছে, হ্যাঁ, বাড়ির উপর নাই ডিশ, কিসের আবার প্রেস্টিজ? হ্যাঁ, প্রেস্টিজ লে দৌড়ান, আহা, সব শেষ হয়ে যাবে। এই চোখগুলো দিয়ে কি দেখলেন সেদিন জিজ্ঞেস করবে কে? চোখের হেফাজতের দরকার আছে না নাই? যারা মিথ্যা বলতো ওদেরকে এক লাইন, জাহান্নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিব্বাটা কাটা হবে। অন্যের জমি মেরে খেয়েছে এরকম ডাকাইত আছে না নাই? সাত জমিনের কাঁধে তুলে দেয়া হবে। এবার ঘাড়ে কর, দুনিয়াতে জমিন খাওয়ার এত সব ঘাড়ে কর, এর কথা ওর কানে, এর কথা ওর কানে, এরকম কথা লাগে এরকম লোক আছে না নাই? গিবত করে চগল খড়ি আছে না নাই? ব্যাকবাইটিং, লাহুম আজফার মিন নুহাস, তাদেরকে আল্লাহ জাহান্নামের তামা দিয়ে নখ বানায় দিবে, আগুন ঝরবে ওটা থেকে। ইখদাসুনা বিহি উজুহাহুম, নিজেরা নিজের গালের গোশত আর বুকের গোশত টেনে কুড়ে কুড়ে খাবে, ওদের ব্যথার চিৎকারে পুরো জাহান্নামটা থার থার করে কাঁপবে। যারা যাকাত দেয় নাই, জাহান্নামের টেকো সাপ, যেই সাপ কামড় দেওয়ার সাথে সাথে দেহটা নীলাভ, 70 গজ জমিনে ঢুকে যাবে, আবার সাপ ওখান থেকে ছোবল দিয়ে বের করে পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমরে একটা টাইট, কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলার মধ্যে একটা বান দিয়ে বলবে, আনা মালুক, আনা কানঝুক, ওই যে ব্যাংক ব্যালেন্স করছিলি, হিসাব করছিলি, প্রাইস বন্ড, এফডিআর করছিলি, ফ্ল্যাট কিনেছিলি, গাড়ি কিনেছিলি, এত সম্পদ আমি দিয়েছিলাম গরিবদের হাতে, তাদের হক বুঝিয়ে দেস নাই, আমি তোর সম্পদ, আমি তোর জমানো ব্যাংক ব্যালেন্স টাকার বান্ডিল, আজকে আমারে খা, খাস কামারে, একটার পর একটা আজাব শুরু হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে একটা লাইভ প্রোগ্রাম করবেন, লাইভ প্রোগ্রাম বুঝেন, সরাসরি সম্প্রচার, যাতে করে জাহান্নামীরা দেখতে পায় যে জান্নাতিরা কি আরামে আছে, আর জান্নাতিরা যাতে একটু দেখে জাহান্নামীরা কি দুঃখে আছে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিযু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ একটা পর্দা নামাবেন, এই পর্দায় জাহান্নামীরা জান্নাতিদের সরাসরি দেখবে। আমি মিডিয়া কর্মীরা অমুক এলাকায় নির্বাচনী এলাকায় আছে, ওখানে ভোট কাস্ট হইতেছে, বলে না যে আপনি কোত্থেকে বলতেছেন বলেন, সে কথা বলে এ বলে, স্ক্রিনে সব দেখা যায়। দুনিয়ায় যদি সম্ভব হয় আল্লাহর কাছে এটার সুযোগ আছে না নাই? জান্নাতিরা জাহান্নামীদের দেখবে এরকম চিৎকার, এরকম মায়ের এরকম শাস্তি দেখে জান্নাতিরা কেঁপে উঠবে, আর জাহান্নামীরা জান্নাতের নাজ নেয়ামত দেখে তাদের আফসোস আরো বেড়ে যাবে। ও মিয়া, দুনিয়ার বুকে এমন হবে একই মায়ের পেটের দুই ভাই, একটা থাকবে জান্নাতে আর একটা হবে না, হবে না? মতলবে পাশাপাশি বাড়ি, একবারে সবাই জান্নাতে আরেকবারে সবগুলো জাহান্নাম থেকে ভাই ভাইরে ডেকে বলবে, ও আমার ভাই, তুই আমার মায়ের পেটের ভাই ছিলি, একসাথে আমাদের শৈশব কৈশোর যৌবন কেটেছে, পাশাপাশি বাড়ি ছিল, আজকে আমার অবস্থা দেখ, ক্ষুধার চোটে আমার পেট জ্বলে যায়, তোরা জান্নাতে খাওয়ার পর যদি আবর্জনা কিছু থাকে আমাদের দিকে পাঠা, এক ফোঁটা পানি দে, তৃষ্ণায় গলা ফেটে যায়, পানি নাই, ও আমার ভাই, ও আমার বাপ। ছেলে মারে বলবে, মা তুমি জান্নাতে, আমি না তোমার নাড় ছেঁড়া ধন ছিলাম, আমার একটু পানি দাও, একটু খাবার দাও, আর আমরা সহ্য করতে পারি না।
জান্নাতীরা বলবে এই জান্নাতের খাবার নাজ নেয়ামত তোমাদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে আল্লাহ এবার আল্লাহ ফায়ুতা বিল মাউত কা কাফশিন আমলা আল্লাহ একটা শুভ্র সাদা রঙের ছাগল নিয়ে আসবে জান্নাতে জাহান্নামীদের সামনে কি আনবে ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াও তা কি লেখা মানে কি মাউত ফায়ুযবাহুল মাউত তখন মৃত্যুরে জবাই করা হবে মৃত্যুরে মৃত্যু দিয়ে দেওয়া হবে মৃত্যু বলতে আর কিছু থাকবে না আল্লাহ জাহান্নামীদেরকে ডেকে বলবে ইয়া আহলাল আহলান নার ও জাহান্নামীরা ফালা মাউত খুলুদ ফিন্নার এখন থেকে আজীবন জাহান্নামে থাকবা মৃত্যু টিত্যু নাই ইয়া আহলাল জান্নাহ ও জান্নাতীরা আজীবন জান্নাতে মজমাস্তি করো কোনো মৃত্যু টিত্যু নাই তবে ঈমান নিয়ে যারা মরেছে ঈমান নিয়ে একবার যারা মরবে তাদেরকে শাস্তি শেষে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে সুবহানাল্লাহ পড়েন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ জান্নাতে প্রবেশ করবে সব যখন ফাইনাল চেকআপ শেষ ক্রস চেক রি চেক ডাবল চেক সব শেষ তখন মৃত্যুকে এনে জবাই দিয়ে বলা হবে মৃত্যু বলতে কিছু নাই মৃত্যু হবে না আজীবন থাকো জান্নাতে যারা জান্নাতে আজীবন তাদের তো সুখ যারা জাহান্নামে যারা জাহান্নামে আজীবন জাহান্নামে কয়দিন আপনি পড়বেন কয়দিন চিল্লাবেন কয়দিন এই কষ্টটা সহ্য করার ক্ষমতা আপনার আছে কয়দিন 500 বছর 1000 বছর 10000 বছর 5 কোটি বছর এরপরে কি হবে আজীবন আজীবন এজন্য জাহান্নামে আমরা যেতে চাই না কই যেতে চান জান্নাতে সবাই চান ওই জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে ইসলামের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে ইসলামের বিরোধীদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না চিল্লায় বলেন ঠিক কিনা ওদেরকে সাহায্য করা যাবে না ওদেরকে সাপোর্ট যোগানো যাবে না যারা ইসলামের পক্ষে আমরাও তার পক্ষে জোরে কোন ঠিক কিনা ইসলামের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে ফ্যামিলিটারে ইসলাম দিয়ে কোরআন দিয়ে সাজাতে হবে স্ত্রীকে হেজাব পড়াতে হবে ছেলে মেয়েদেরকে কোরআন শেখাতে হবে হক হালালি মেনে চলতে হবে কথা বলেন তাহলে জান্নাতের অধিবাসী হওয়া যাবে আল্লাহ এই দুনিয়াতে আমরা যেভাবে একত্রিত হলাম আজকে এই মতলবের এই বাগানে জান্নাতও আমাদেরকে একসাথে বসার তৌফিক দিও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধা